নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি। ডিসেম্বরের শুরুতেই বিদ্যাক্ষেত্রে বুধ, 3 থেকে 28 ডিসেম্বর চাকরি লাভ, বিবাহ, পারিবারিক সুখ শান্তি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষকে জানাবো ডিসেম্বর মাসের শুরুতেই তাদের বিদ্যাক্ষেত্রে অর্থাৎ রাশি লগ্নের পঞ্চম স্থানে প্রবেশ করতে চলেছে বুধ। সিংহ রাশির ক্ষেত্রে 3 থেকে 28 ডিসেম্বর পঞ্চমে বুধের অবস্থান তাদের বিদ্যায় উন্নতি, চাকরি লাভ, বিবাহ এবং পারিবারিক সুখ শান্তি নিয়ে আসবে। কীভাবে নিয়ে আসবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। সিংহ রাশি আপনাদের জীবনে একটা বিরাট সাফল্যের সময় এসে গেছে। তার কারণ বিদ্যাক্ষেত্রে অবস্থান করছে স্বয়ং বুধ। 3 থেকে 28 ডিসেম্বর বিদ্যাক্ষেত্রে বুধের অবস্থান আপনার জীবনে যেমন উচ্চ বিদ্যায় বিরাট সাফল্য আনবে, তেমন আপনার যারা ছোট ছোট স্টুডেন্ট আছে সিংহ রাশি, যারা স্কুলে পড়ে, যারা কলেজে পড়ে, যারা অ্যানুয়াল পরীক্ষা দিচ্ছে, তারা যদি সিংহ রাশি হয়, বুধের এই অবস্থান 3 থেকে 28 ডিসেম্বর যথেষ্ট ভালো প্রভাব আনবে। এছাড়াও যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকা উচ্চ ক্ষেত্রে বিদ্যারত, তাদের বিদ্যায় যথেষ্ট সাহায্য করবে বুধ। বুধ তাদের জীবনে আনবে সমৃদ্ধি, তাদের রেজাল্ট যথেষ্ট ভালো হবে। বিদ্যা ছাড়াও যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদেরও যথেষ্ট ভালো শুভ ফল হবে। পঞ্চমস্থ বুধ ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট সাহায্য করবে। এছাড়াও যেদিক দিয়ে বুধ সাহায্য করবে সিংহ রাশিকে তা হচ্ছে শুভ প্রেমযোগ। কারণ পঞ্চম স্থান হচ্ছে প্রেমের স্থান, আর পঞ্চম স্থানে বুধের অবস্থান সিংহ রাশিদের প্রেম প্রীতি ভালোবাসা আরও বেশি পরিমাণে নিয়ে আসবে। তাদের জীবনে আসবে শুভ প্রেমযোগ এবং এই প্রেমযোগের দ্বারাই শুভ বিবাহ অবশ্যই স্থির হয়ে যাবে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকার। এছাড়াও বুধ যেহেতু বালক গ্রহ, বুধ যেহেতু বুদ্ধির গ্রহ, বুধ যেহেতু বিবেচক গ্রহ, তাই বুধ সিংহ রাশিকে প্রদান করবে শক্তি, যার দ্বারা সিংহ রাশির পারিবারিক সুখ পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে এবং তাদের জীবনে আসবে সমৃদ্ধি, তারা জীবনকে নতুনভাবে উপভোগ করবে। সুতরাং বোঝাই যাচ্ছে ডিসেম্বরের শুরুতেই বিদ্যাক্ষেত্রে বুধের অবস্থান সিংহ রাশিদের জীবনে নিয়ে আসছে বিরাট সমৃদ্ধির খবর 3 থেকে 28 ডিসেম্বর। তবে মনে রাখতে হবে, আপনি যদি সিংহ রাশি হন, আপনার জন্মকুণ্ডলিতে যদি বুধের কিছুটা অশুভত্ব থাকে, তাহলে আপনার উচ্চ শিক্ষার ক্ষেত্রে বুধের এই শুভ প্রভাব আপনি সেভাবে পাবেন না, আপনার বুদ্ধি খেলার ক্ষেত্রে এই প্রভাব সেভাবে পাবেন না। তাই সেদিক থেকে আপনাকে বুধকে কিছুটা পাওয়ার দিতে হবে। আর বুধকে পাওয়ার দিতে গেলে আপনি অবশ্যই সবুজ সবুজ শাক সবুজ পাতা খাওয়ান জীবজন্তুকে, এবং অবশ্যই ছোটো ছোটো শিশুদের মধ্যে সবুজ বর্ণের পোশাক সবুজ বর্ণের খাতা জ্যামিতি বক্স পেন পেন্সিল এগুলো দিন, এতে আপনার বুধ অনেক শক্তিশালী হবে। এছাড়া বুধকে শক্তিশালী করতে আপনাকে অবশ্যই গণপতি গণেশের আরাধনা করতে হবে এবং প্রতি বুধবার একটা লাড্ডু দিয়ে গণপতি গণেশকে পূজা দিতে হবে এবং একটি মন্ত্র অবশ্যই জপ করতে হবে, গঙ্গা নেশায় নাম গঙ্গা নেশায় নাম গঙ্গা নেশায় নাম গঙ্গা নেশায় নাম গঙ্গা নেশায় নাম, এই মন্ত্র জপ করতে হবে। এই মন্ত্র জপ করলে আপনার জীবনে সমৃদ্ধি সুখ শান্তি আসবেই আসবে। এছাড়াও আপনাকে বুধকে শক্তিশালী করতে শিশুদের মধ্যে সময় কাটাতে হবে, শিশুদের সঙ্গে কিছুটা টাইম কাটালেই বুধ আপনার ক্ষেত্রে যথেষ্ট শুভ প্রভাব দেবে। তাই আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে জানালাম 3 থেকে 28 ডিসেম্বর তাদের উচ্চ শিক্ষাক্ষেত্রে যেমন শুভ হবে, প্রেম সম্পর্ক বিদ্যা পারিবারিক জীবনে সুখ শান্তি এবং আর্থিক উন্নতির ক্ষেত্রে সহায়ক আসবে সহায়ক হবে স্বয়ং বালক গ্রহ বুধ। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন
এবং আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানে আউডি শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।